নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে জোতগ্রাম থেকে কাঁঠালিগাছি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের সূচনা হলো রবিবার। বিনোদন উদ্যান পালনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো কালিয়াগঞ্জের 12 নম্বর ওয়ার্ডের 30টা প্রকল্পের জমিতে। কর খেলাপিদের ঠিকানা পেতে আইন বদল করছে কেন্দ্র সরকার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। 44তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। এরুয়ার স্কুল মাঠে একটি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত প্রভাবতী দেবী শিল্ড ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। দুদিন ব্যাপী এমপিএল প্রিমিয়ার লিগের সূচনা হলো। চলে আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে জোতগ্রাম থেকে কাঁঠালকাছি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের সূচনা হলো রবিবার। প্রায় 1,46,43,000 টাকা ব্যয়ে 3 কিলোমিটার 750 মিটার রাস্তার সংস্কার করা হবে। রাস্তার সংস্কার হওয়ায় খুশি এলাকাবাসী। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে বর্ধমানের বৈকুণ্ঠপুর 2 অঞ্চলের অন্তর্গত জোতগ্রাম থেকে কাঁঠালগাছি পর্যন্ত রাস্তা সংস্কারের সূচনা হলো রবিবার। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ববর্গ। দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি সংস্কারের দাবি জানায় এলাকাবাসীরা। অবশেষে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। প্রায় 3,750 কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। বাজেট প্রায় 1,86,43,000 টাকা। 6 মাসের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ হবে বলে জানান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি স্থানীয় মানুষদের সহযোগিতার দাবি জানান। রাস্তা সংস্কার হওয়ায় খুশি গ্রামবাসীরা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে কর্মযজ্ঞ চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের বৈকুণ্ঠপুর 2 অঞ্চলে জোতগ্রাম থেকে কাঁঠালগাছি পৌনে 4 কিলোমিটার রাস্তা আজকে তার শুভ সূচনা হলো। ডিআরডিএর অনুমোদিত রাস্তা, এই রাস্তাটা আজকে তার শুভ সূচনা হলো। আশা করব এলাকার মানুষের অনেক উপকার লাগবে এবং কিছু কিছু জায়গা আমাদের সংকীর্ণ আছে, সেগুলো আমি আশা করব এখানে এলাকার যারা চাষি ভাই আছেন তাদেরকে অনুরোধ করব সামান্য একটু করে 1 ফুট 1.5 ফুট যদি কোনো জায়গায় লাগে সেই জায়গাটা দিয়ে যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি সুসম্পন্ন করা যায় সে ব্যাপারে আমি মানুষের কাছে অনুরোধ রাখবো। কত টাকা ব্যয় এই রাস্তা তৈরি? রাস্তাটার খরচ হচ্ছে 1,86,43,000 টাকা। কতদিনের মধ্যে এটা শেষ হবে মনে হচ্ছে কাজটা? এই কাজটা আজকে সূচনা হলো, আশা করব যে 6 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, তারই অঙ্গ হিসাবে গ্রামীণ ক্ষেত্রে যেমন রাস্তাঘাট একটা ভাইটাল জিনিস, কোথাও পিডব্লিউ ডিপার্টমেন্ট করছে, কোথাও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মধ্যে দিয়ে গ্রামীণ যে রাস্তা সংযোগগুলো সেগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে খুব দ্রুততার সঙ্গে। এবছর আমরা সরকারও চেয়েছেন যে প্রত্যেকটা জায়গাতেই রাস্তাগুলো সম্প্রসারণ হোক, তারই অঙ্গ হিসাবে আজকে জোতগ্রাম থেকে কাঁঠালগাছি এটা 3.75 কিলোমিটার একটা রাস্তা, যেটা 1,86,00,000 টাকা সরকার অনুমোদন করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে যৌথ উদ্যোগে রাস্তাটি হচ্ছে। এলাকার মানুষও খুশি, এদের ফসলের তোলার ব্যাপারে, বাণিজ্যকরণের ব্যাপারে এবং স্কুল কলেজ ছাত্রছাত্রী যাওয়ার ব্যাপারে অনেক রকম সমস্যা দীর্ঘদিন ধরে ছিল, বিগত সরকারের আমলেও দাবি বহুদিন করেছে। তাই গ্রামীণ ক্ষেত্রের অর্থনৈতিক বিকাশে এই রাস্তা খুব কাজে লাগবে বলে মনে হয়। তাই সেরকম সব মানুষ এসেছেন, আমরাও খুশি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের মাননীয় বিধায়ক এসেছিলেন, সবাই উদ্যোগ নিয়ে আমরা চাইছি এলাকার মানুষ সঙ্গে থেকে রাস্তাটি হোক, যাতে আরও সুদৃঢ়ভাবে রাস্তাটি করা যায় এবং যেটুকু বাধা বিপত্তি আসে মানুষ তো বোঝানোর সময় ভুলভ্রান্তি হয় সেগুলো সংশোধন করে নিয়ে যৌথভাবে এলাকার স্বার্থে সামগ্রিক স্বার্থের জন্য সবাই উদ্যোগ নেয়, সেই উদ্যোগে আমরা সেই দিন এসেছি সকলে। জোতগ্রাম থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। বিনোদন উদ্যান পালনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো কালিয়াগঞ্জের 12 নম্বর ওয়ার্ডের 30টা প্রকল্পের জমিতে। 5 বিঘা জমিতে 2 কোটি টাকা ব্যয়ে উদ্যানটি তৈরি করা হবে। বিভিন্ন জনপ্রতিনিধি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। রবিবার দুপুরে বিনোদন উদ্যান পালনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে তিস্তা প্রকল্পে দানকৃত 5 বিঘা ভূমিতে প্রায় 2 কোটি টাকা অনুদানে এই বিনোদন উদ্যান পালন নির্মাণ কাজ শুরু হল কালিয়াগঞ্জের 12 নম্বর ওয়ার্ডে তিস্তা প্রকল্পের জমিতে। উক্ত ভিত্তি স্থাপনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পুরপতি কার্তিক চন্দ্রপাল, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পূর্ণেন্দু দে, জেলা পরিষদের সদস্য মোসারফ হোসেন, কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা, বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত সাহা সহ অন্যান্যরা। এই বিনোদন উদ্যান পালন তৈরি হলে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষদের বিনোদনের স্থান গড়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। কালিয়াগঞ্জ একটা পৌরসভা, যা 5 বছর পরে 30 বছরের পৌরসভা, এখানে একটা পার্ক ছিল না। তো কার্তিক যেভাবে পরিকল্পনা করে নিয়েছিল যে সেচ দপ্তরের জায়গাটা পেলে, তিস্তার জায়গাটা পেলে এখানে আমরা পার্ক একটা করতে পারবো, কারণ আমাদের ফান্ডটা বলে গ্রিন সিটি ফাউন্ডেশন আছে, আমরুত আছে, এই ফান্ড থেকে এগুলো করা যায়। তো জায়গাটা মানে আমাদের সেচ মন্ত্রী জায়গাটা যে দিয়েছে, এটা আমাদের একটা বিরাট গিফট আমরা মনে করি। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডারেই এটা হয়েছে, নির্দেশ হয়েছে, এটা খুব সুন্দর স্কোয়ার জায়গা এবং কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে জায়গাটা, সে চারিদিক থেকে ওয়ার্ডবাসীরা এখানে আসতে পারবে, কাজে এটা একটা বিরাট অভাব পূরণ হলো। 5 বিঘা জায়গা দাদা, আপাতত 2 কোটি, কিন্তু এর আরো আরো পরে ডেভেলপমেন্ট হতে পারে। এখন 2 কোটি দিয়ে আপাতত কাজ করে মানুষের উদ্দেশ্যে চালু করে দাও। কালিয়াগঞ্জ থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। কর খেলাপিদের ঠিকানা পেতে আইন বদল করছে কেন্দ্র সরকার। করদাতাদের কর মেটানোর নির্দেশ দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক, বিমা সংস্থা, পুরসভার ডাকঘর সহ বিভিন্ন দপ্তর থেকে ঠিকানা নিতে পারবে আয়কর বিভাগ। সরকারের রাজস্ব আদায় বাড়ানো এবং কর খেলাপিদের সাজার ব্যবস্থা করাই নতুন সরকারের আইনের লক্ষ্য। কর খেলাপিদের ঠিকানা পেতে এবার আইন বদল করছে কেন্দ্র সরকার। যেসব ব্যক্তিরা কর ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়ে আছেন বা যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তেমন করদাতাদের নোটিশ বা সমন পাঠিয়ে বকেয়া কর মেটানোর নির্দেশ দেওয়ার জন্য সরকারি বেসরকারি ব্যাংক, বিমা সংস্থা, পুরসভা, ডাকঘর, কৃষি বাবদ আয়ের রিটার্ন বা আর্থিক লেনদেনের বিবরণে থাকা ঠিকানা নিতে পারবে আয়কর বিভাগ। এতদিন পর্যন্ত প্যান বা আয়কর রিটার্ন ফাইলে দেওয়া ঠিকানাতেই কর খেলাপিদের নোটিশ পাঠানো হতো, কিন্তু কর খেলাপি ব্যক্তিরা হয় ইচ্ছাকৃতভাবে ঠিকানা বদল করছে, না হয় পালিয়ে বেড়াচ্ছে। বহু ব্যক্তির কোটি কোটি টাকা কর বাকি রেখেছেন, নতুন আইনের ফলে তাদের খুঁজে বার করা সহজ হবে। সরকারের রাজস্ব আদায় বাড়ানো এবং কর খেলাপিদের সাজার ব্যবস্থা করাই নতুন আইনের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় উদয়চাঁদ গ্রন্থাগারে। প্রতিযোগিতায় 170 জন নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালান। একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চলে এদিনের এই কর্মসূচি। বর্ধমান উদয়চাঁদ গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এদিন প্রতিযোগিতায় 170 জন নিজেদের সেরাটা উজাড় করে দেন। চারটি বিভাগে ভাগ করে সমগ্র প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের উৎসাহ এবং উদ্দীপনা ফুটে ওঠে। প্রতিটি বিভাগ থেকে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতাটি যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এখানে রয়েছে আমাদের এই যে বর্ধমান এনজিও ওপেন স্কাই, এই ওপেন স্কাইয়ের পক্ষ থেকে আমরা আমাদের ড্রয়িং কম্পিটিশনটা করছি। আমাদের এনজিওকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, দেখা যাক আমরা এটা কত দূর নিয়ে যেতে পারি। তো আমাদের এই প্রথম প্রয়াস বর্ধমান বসে আঁকো প্রতিযোগিতায়। এই 2017-18 সালে আমরা খুব ভালো সাড়া পেয়েছি, এখানে প্রায় 160-170 প্রতিযোগী এসেছেন, এবং সেই প্রতিযোগিতায় যারা আঁকছে কচি কাঁচা, এদের উদ্দেশ্য আমি এটাই বার্তা দিতে চাইছি যে এরা যেন ভবিষ্যতে আরও অনেক অনেক ভালো শিল্পী হতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে। এই ছবি আঁকাকে তারা যেন ভবিষ্যতে নিজেদের ভালোবাসার একটা জায়গায় নিয়ে যেতে পারে। কতগুলো বিভাগ করেছে এখানে? রয়েছে আমাদের 4টি বিভাগ রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ।
জাজমেন্ট কারা করছে আপনারাই? হ্যাঁ, জাজমেন্ট আমরা করছি এবং বাড়ি থেকে আরো স্যারেরা রয়েছেন, তাদেরকে নিয়েই আমরা এটা করছি। যে কচি কাঁচাগুলো এসেছে তারা কোথা থেকে, নির্দিষ্ট কোন এক জায়গা থেকে না বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন স্কুল থেকে এসেছে, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে এসেছে, এছাড়া বর্ধমানের বাইরে থেকেও বেশ কিছু প্রতিযোগী আমরা করছি। এই এতগুলোর মধ্যে কাদেরকে মানে ফার্স্ট এন্ড থার্ড করবে? অবশ্যই খুব ভালো আঁকবে তাদের মধ্যে থেকে আমরা তাদেরকে বেছে নেব। কজনকে নেবেন? আমরা এখানে এক একটা বিভাগের জন্য পাঁচজন করে প্রতিযোগীকে আমরা সুযোগ দেব। প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত যারা অংশগ্রহণ করতে পারবে তারা আসবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। 44তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। সোমবার উদ্বোধন হবে 44তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ। সকল বর্ধমানবাসীকে খেলা দেখতে আহ্বান জানান জেলা শাসক। সোমবার থেকে সূচনা হতে চলেছে 44th জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ। ভলিবল চ্যাম্পিয়নশিপকে সফল করার লক্ষ্যে রবিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দেশ থেকে টিম অংশগ্রহণ করবে। সকল বর্ধমানবাসীকে খেলা দেখতে যাওয়ার জন্য আহ্বান জানান জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। আমাদের 44th জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ বর্ধমান শহরে চালু করতে শুরু হয়েছে, আগামীকাল ইনগ্রেশন হবে। তো আজকে প্রথম সবার মিটিং ছিল, সমাজ পুরো দেশ থেকে টিম এসছে, সিনিয়র প্লেয়ার্স এবং সিনিয়র কোচ এসছে, আজকে জাস্ট তাদের ব্রিফিং ছিল। আর আমাদের অ্যাকচুয়াল টুর্নামেন্টটা আগামীকাল থেকে স্টার্ট হবে। আমি সমস্ত বর্ধমানবাসীদেরকে জানাচ্ছি যে তারা আপনারা আসুন, এই টুর্নামেন্টটা দেখুন এবং আমাদের বর্ধমান শহর পুরো দেশের মধ্যে একটা ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট হোস্ট করছে, আমরা খুবই খুশি। আর আমরা চেষ্টা করবো খুব ভালো টুর্নামেন্ট বর্ধমান শহরে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর। ফিরে এলাম বিরতির পর। এডওয়ার্ড স্কুল মাঠে একটি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত প্রভাবতী দেবী শীত ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এদিন মুখোমুখি হয় ডক্টর বিধানচন্দ্র রায় একাডেমি কলকাতা ও রসুলপুর জয় জাগরণী সংঘ। খেলাকে কেন্দ্র করে উৎসাহ ছিল নজর কাড়া। এরোয়ার একটি ক্লাবের পক্ষ থেকে প্রভাবতী দেবী শীত ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এরোয়ার স্কুল মাঠে আয়োজন করা হয় এদিনের এই প্রতিযোগিতার। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। ক্লাবের দীর্ঘদিনের একটি পরিচিত নাম, ক্রীড়াক্ষেত্রে বিশেষ সাফল্যের দাবিদার। পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি দেবুটুরো। আমাদের গর্ব, সেই ফুটবল আবার ফিরে এসেছে, মনে হচ্ছে উন্মাদনা আবার ফিরে এসেছে। বাঙালির রক্ত ফুটবল, বাঙালির সমাজে ফুটবল, সেই ফুটবলটা ফিরে এসেছে, খুব ভালো লাগছে। আমরা তো ভালো থাকবো, খেলা থাকলে ভালো থাকবো, খেলা না থাকলে আমরা খারাপ থাকি, মানুষই খারাপ থাকে। কিছু মানুষের সহ্য হতো না মানুষ ভালো থাকুক, সেই জন্য ফুটবল মাঠ খেলার মাঠ থেকে খেলাই চলে গেছে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। বিভিন্ন মাঠে, কোনো মাঠে ফুটবল, কোনো মাঠে ক্রিকেট, খো খো, সমস্ত যুব সম্প্রদায়ের মানুষরা আজকে খেলাধুলায় মেতে উঠেছে। বাংলার মুখ্যমন্ত্রীর যেটা ভাবনা যে অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, চাই আনন্দ উজ্জ্বল পরমায়ু। ইতিমধ্যে প্রায় 67টি ক্লাব এই আওতায় এসছে এবং তারা ক্লাবের ছেলেরা আজকে খেলাধুলো করছে, আবার কখনো সেভ লাইফ সেভ ড্রাইভ করছে, পরিবার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা অংশগ্রহণ করছে, কন্যাশ্রী অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে। একটা ক্লাব কালচার বাংলার গ্রামে গঞ্জে গড়ে উঠেছে। হাতারে খেলাধুলোর পরিবেশ খুব আজকে অনুকূল হয়েছে, সমস্ত মাঠেই আজকে খেলা দেখা যাচ্ছে। এটা আমাদের যেটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সেটা সঠিকভাবে পালিত হচ্ছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোগার, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ মান গোবিন্দ অধিকারী। ক্লাবগুলিকে অনুদান,
সারা পশ্চিম বাংলার সাথে সাথ রেখে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামগঞ্জ শহর থেকে শহরতলি সর্বত্র কিভাবে এই খেলাকে আরো আরো জনপ্রিয় করে তোলা হয়েছে এবং ক্লাব সংগঠনগুলিকে কিভাবে ক্রীড়াক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে আসার জন্য অগ্রণী ভূমিকা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিন মুখোমুখি হয় ডক্টর বিধানচন্দ্র রায় একাডেমি কলকাতা ও রসুলপুর জয় জাগরণী সংঘ। খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। এদিন খেলা দেখতে বহু দর্শক মাঠে ভিড় জমান। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। ভাতারের তিনজন মহিলা ফুটবলার মণিপুরে খেলতে যায়, তাদেরকে এদিনের মঞ্চ থেকে সম্বর্ধনাও জানানো হয়। পরিচালনায় প্রভাবতী দেবী সিল ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এই ডাক্তার বিধানচন্দ্র রায় একাডেমি কলকাতা এবং রসুলপুর জয় জাগরণী সংঘ দুটো ফাইনালে উঠেছে। ফাইনাল এখন শুরু হয়েছে। আমাদের মঞ্চে উপস্থিত আছে বর্ধমান জেলা পরিষদের মাননীয় সভাধিপতি দেবু টুডু মহাশয়, উপস্থিত আছে ভাতার ব্লকের বিধায়ক মাননীয় সুভাষ মণ্ডল মহাশয়, ভাতার পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় রূপালী শাহ মহাশয়, উত্তর কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারী মহাশয়, এছাড়া আছে উপস্থিত আছে যুব সভাপতি বাপ্পা হুই এবং আরও প্রধান উপপ্রধান সহ আপামোর এরুয়া গ্রামবাসী মাঠকে ভরিয়ে তুলেছে। এখন আমরা অপেক্ষায় আছি ফাইনালে কোন দল জিতবে সেইটার আশায়। কি কি আছে পুরস্কার? আমাদের অনেকগুলোই পুরস্কার আছে, ট্রফি আছে প্রত্যেক বছরের মতো, অর্থ আছে কিছু ক্যাশ মানি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। দুদিনব্যাপী এমপিএল প্রিমিয়ার লীগের সূচনা হলো। দশটা দল প্রতিযোগিতায় অংশ নেন, প্রতি দল পাঁচ ওভার করে খেলার সুযোগ পাবে। এমপিএল প্রিমিয়ার লীগের সূচনা হলো রবিবার। একটি ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। দুদিন ধরে চলবে সমগ্র প্রতিযোগিতাটি। বর্ধমান বড়বাজার সিএমএস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। দশটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক দল পাঁচ ওভার করে খেলার সুযোগ পায় এবং প্রতি দলে সাতজন করে খেলোয়াড় অংশ নেন। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পায়। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি দল নিজেদের সেরাটা উজাড় করে দেয় মাঠে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতাকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি। অর্ডান ক্লাবের পরিচালনায় খেলাটা ছাড়া হয়েছে। অর্ডান ক্লাব মানে বিশ্বের কালীতলা মুচিপাড়া সামনে আমাদের ক্লাব আছে, আর খেলাটা হচ্ছে বর্ধমান সিমি স্কুল ময়দানের মাঠে। খেলাটা দুদিনের দুদিনব্যাপী খেলা হবে, 24-25 ডে নাইট খেলা, আর দশটা টিমের মধ্যে খেলাটা হচ্ছে। কোথাও থেকে অংশগ্রহণ করেছে আপনাদের পাড়ারই না বেকার? না, আমরা খেলাটা পরিচালনা ভালো করার জন্যে আমাদের পাড়া থেকে সাতটা ক্যাপ্টেন আর বাইরে থেকে তিনটা ক্যাপ্টেন, মানে খেলাটা যেন সুস্থভাবে পরিচালনা হয় ওই জন্য। এটা কি প্রথম বছর খেলা চলছে? আমাদের এটা প্রথম বছর খেলা। এর আগেও তো দেখা গেল একটা নাইটে খেলা হলো এখানে, তারপরে আবার এই খেলা? আমরা ওদের মানে অনুসরণ করে খেলাটা চালন করেছি, ভালো লেগেছে, দাদাদের সাথে খেলেছি আমরা, ওই জন্য আমরা খেলাটা মিলেমিশে যেন খেলাটা পরিচালনা করতে পারি ওই জন্য খেলাটা ছিল। কি মনে করছেন ভবিষ্যতে কি আরো বড় আকারে নিয়ে যাবেন? আশা করা যায় ওইটাই করা যায়, বড় আকারে নিয়ে যাবো। কভার করে খেলা কতগুলো করে প্লেয়ার? পাঁচ ওভার করে খেলা, সাতটা করে প্লেয়ার। আর এক একটা টিম কতগুলো করে খেলবে? আটটা করে খেলতে পারবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গ্রাম সড়ক যোজনা প্রকল্পে যোত্রাম থেকে কাঁঠালিগাছি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের সূচনা হলো রবিবার। বিনোদন উদ্যান পালনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো কালিয়াগঞ্জের 12 নম্বর ওয়ার্ডের 30টা প্রকল্পের জমিতে। করখেলাপিদের ঠিকানা পেতে আইন বদল করছে কেন্দ্র সরকার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। 44তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। এরুয়ার স্কুল মাঠে একটি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত প্রভাবতী দেবী শিল্ড ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। দুদিনব্যাপী এমপিএল প্রিমিয়ার লীগের সূচনা হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।